সর্জিদা আরেফিন তান্নি আপনি লিখেছেন কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয় যদি শুধু স্বর্ণ থাকে আপনার তাহলে সাড়ে সাত ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে জাকাত আসবে সবটুকুর বা সাড়ে সাত ভরির কম আছে কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে তাহলে দুইটা মিলে আবার রূপার নিসাব টাচ হয়ে যায় খুব সহজেই অর্থাৎ চল্লিশ হাজার প্লাস যদি মূল্য দাঁড়ায় যায় দুটো মিলে তাহলে সেক্ষেত্রে পুরোটুকু জাকা দিতে হবে আর শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত নিচে থাকলে জাকাত দিতে হবে না